স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা আজকে যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দু হাজার চব্বিশের মার্চ মাসের রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে বা যে লগ্নটি রয়েছে সেটি হল বৃষ আমরা মূলত ভিত্তিক আলোচনাটা কিন্তু করি রাশির জাতক জাতিকারা কতটা ভালো থাকতে চলেছেন কতটা ভালো থাকতে পারে আদতেও বৃষরাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার চব্বিশে ভালো কোনো ফলাফল আসবে কি না গতানুগতিক ভাবে যেভাবে চলছে সেভাবে চলার সম্ভাবনাটাই অনেকটা বেশি থাকছে পূর্ণাঙ্গ আলোচনা করব এবং সবার প্রথমে শুরু করব স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা দিয়ে আপনারা জানেন আপনাদের রাষ্ট্রাধিপতি শুক্র গ্রহ যে শুক্র বর্তমানে অবস্থান করছে মঙ্গলের সাথে যুক্ত হয়ে এবং রাশি সাপেক্ষে নবম ভাবে আমি এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম শুক্র মঙ্গলের কম্বিনেশান নিয়ে সেখানেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিছু তথ্য তবে এই সঞ্চার নিশ্চিতভাবেই শুভ এবং সাতই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত যে সিনারিওটা থাকতে চলেছে সেক্ষেত্রে আমরা দেখব হেলথ রিলেটেড ম্যাটারে কিন্তু পজিটিভিটি আছে যাদের হেলথ রিলেটেড কোনো সমস্যা আছে জটিলতার জায়গা চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাটলিস্ট সাতই মার্চ পর্যন্ত টাইমিংটা পজিটিভ হিসেবেই দেখতে পারি এই সময় দেখা যাবে অনেকের যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের কিছুটা পজিটিভ দিক আসা তবে এটা কিন্তু শারীরিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আমরা দেখব বেশ কিছু বিষয়ে ধনাত্মকতা বাড়বে এবং ক্রনিক প্রবলেমগুলো ধীরে ধীরে মিনিমাইজ হওয়ার মতো অবকাশের জায়গাও দেখতে পাচ্ছি এবং যাদের প্রভূত পরিমাণে সমস্যা মূলত শ্বাস প্রশ্বাসকে কেন্দ্র করে বা রেসপিরেটরি অর্গানকে কেন্দ্র করে কিংবা আপনার সমস্যাটা হচ্ছে ডাইজেস্টিভ অর্গানকে কেন্দ্র করে তাহলে কিন্তু দেখা যাবে কিছুটার সমস্যা প্রশমিত হবে কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটির সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেশি দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে বৃষরাশি বৃষরাশি শুধুমাত্র এই ধরনের কিছু ডিজিজ নয় যারা ভেরি রিসেন্ট কিছু বিষয় নিয়ে ভুগছেন এবং সেই বিষয়টা আস্তে আস্তে গতানুগতিকভাবে গতিপ্রাপ্ত হয়েছে মেন্টাল টেনিশনের দিকে তাহলে কিন্তু সেই জায়গাটা নিয়ে আমাদের ভাবতে হবে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি হলেন বুধ এবং তিনি আপনাদের রাশি সাপেক্ষে দশমে অবস্থান করবে মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত তারপরে সে একাদশে যাবে একাদশভাবে কিন্তু সে নিচস্থ হয় এই কথাটা মাথায় রাখতে হবে নিচস্থ হয়ে সে যুক্ত হবে রাহু এবং চোদ্দ তারিখ নাগাদ সে কিন্তু রবি যুক্ত হবে তো এই যে টোটাল সিনারিও তাতে কিন্তু মেন্টাল কন্ডিশান পূর্ণাঙ্গ স্টেবিলিটি দেবে না তবে মেন্টাল কন্ডিশানের সমস্যার যে ধরুন মোড অফ প্রবলেম সেটা কিন্তু কিছুটা মিনিমাইজ করবে তার মানে এটা বলা যেতে পারে যাদের যে বিষয়টাকে কেন্দ্র করে মেন্টাল অরিজ রয়েছে সেটা হতে পারে আপনার রিলেশনশিপটি কেন্দ্র করে কারণ ফিফথ হাউস থেকে আমরা সেই সেম অ্যানালাইসিসটা করব যেখানে আমরা ফিফ ইলেভেনের কম্বিনেশান পেলেও আমরা কিন্তু মার্চ মাসে দেখব না সাত তারিখের পর থেকে কোথাও যেন গিয়ে বোধ নিজস্ব হচ্ছেন এবং সের আহযুক্ত হচ্ছেন তাহলে কিছু আকাঙ্ক্ষা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি এটা করব আমি ওটা করব আমি এটাতে ইনভেস্ট করব সেটা থেকে লাভ হবে কিছু মিউচুয়াল ফান্ডের কথা ভাববো কিছু শেয়ার মার্কেটের কথা অনেকে ভেবে ফেলবো এবং আলটিমেটলি এমন কিছু বিনিয়োগও হয়ে যেতে পারে এমন কিছু বন্ধুর যোগাযোগ হতে পারে যে বন্ধু আদতেও বন্ধু নয় এবং সে এমন কিছু পরিকল্পনা আমাদেরকে শেয়ার করতে পারে যে পরিকল্পনাগুলো গ্রহণ করার পর কিছু সমস্যা লাইফে অযাচিতভাবে আসতে পারে যদি রাশিটি আপনার হয়ে থাকে বৃষ তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের এই পার্টিকুলার ক্ষেত্রটিতে বিশেষ সচেতনতা গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় এবং আমি আশা রাখি বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তারা অন্তত পক্ষে ইনভেস্ট বিনিয়োগ বন্ধু এই সংক্রান্ত বিষয়ে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস ইত্যাদি বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করে লগ্নি করবেন বা এই পথটা পার্টিকুলার এই পথটা কিন্তু এগোবেন এবং আমি এই মুহূর্তে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো আপনার মানিটারি এবং দেখুন মানিটারি বিষয় সেকেন্ড হাউস দ্বারা কন্ট্রোল হয় সেকেন্ডের লর্ডস ইলেভেনথে যাচ্ছেন একথা একদমই সত্য এবং সাত তারিখ নাগাদ সে প্রবেশ করছে তো সিগনিফিকেন্টলি বলে দ্বিতীয় যখন একাদশে প্রবেশ করে তখন কিন্তু অনেক ক্ষেত্রেই অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় কিন্তু প্রশ্নটা হলো এই দ্বিতীয় যে একাদশে অবস্থান করবেন তার স্ট্রেংথ কতটা আছে শুধু একাদশে অবস্থান করলেই তো হবে না তাকে বল নিয়ে অবস্থান করতে হবে তাই না তো সেক্ষেত্রে এই রাশিটিতে বোধ কিন্তু নিজস্ত হয় তাহলে পূর্ণাঙ্গ শুভ ফল দেবে না কিন্তু সিগনিফিকেশন অনুসারে কিছু ফল আসে পূর্ণাঙ্গ সিগনিফিকেশন হলে হয়তো এইটটি পারসেন্ট আমরা ভালো ফল পেতাম যেহেতু এখানে পূর্ণাঙ্গ সিগনিফিকেশান নেই এবং কোথাও যেন গিয়ে তার নিজের বলই নেই যে সিগনিফিকেশানটাকে আরও বেশি ভাইব্রেশান সহ কি পাসমিক এনার্জি হিসেবে আসবে সেক্ষেত্রে হয়তো আমরা থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট ফলাফল পেতে পারি যে অর্থনৈতিক ক্ষেত্রের স্টেবিলিটি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবার কোন বিষয় থেকে অর্থনৈতিক বিধান হতে পারে সেটি আমাদের জানার মূলত আমরা এটা বুঝতে পারছি যারা শেয়ার মার্কেটে আছেন যারা কিছু ইনভেস্ট অলরেডি করেছেন নতুন করে মার্চ মাসে ইনভেস্ট করবেন এমন নয় আপনি ইনভেস্ট হয়তো দু মাস আগে করেছেন বা চার মাস আগে করেছেন বা ছ মাস আগে করেছেন তো ইনভেস্ট রিলেটেড কোনো পজিটিভিটি আসার সম্ভাবনা কিন্তু থাকতে পারে পজিটিভিটি আসতে পারে বিশেষত যারা অতিরিক্ত মাত্রায় খরচ খরচা করার পর একটা ইএমআই একটা লোন ইত্যাদির সাথে অলরেডি অ্যাকাষ্ট হয়ে গিয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা আসবে অন্তত পক্ষে তাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেসপন্স উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতেই পারি এবং এই সংসারটি কিন্তু আপনাদের একেবারে ঋণাত্মক নয় অন্তত কিছু না পাওয়ার থেকে সামথিং ইজ বেটার দ্যান নাথিং কিছু পাওয়ার থেকে একেবারে না পাওয়াটা আরও খারাপ যাই হোক তো এখানে গিয়ে আমরা একটা অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার মতো অবকাশ পাচ্ছি এবং অনেকে বিক্রির মাধ্যমে অর্থনৈতিক গেন করতে পারেন বিক্রি বলতে আপনি একটা জমি বিক্রি করার কথা ভাবছিলেন আপনি একটা বাড়ি বিক্রি করার কথা ভাবছিলেন দীর্ঘদিন ধরে হয়তো আপনার এই প্রচেষ্টা চলছিল কিন্তু আপনার প্রয়াস কোনোভাবেই হয়তো আর সম্পূর্ণ হচ্ছিল না এই ধরনের বিষয়বস্তুগুলোর সাথে যারা অ্যাটাচ রয়েছেন এই ধরনের দুশ্চিন্তা দুর্ভাবনার সাথে যারা অ্যাটাচ রয়েছেন দেখুন রাশিচক্র কিন্তু বলছে আপনাদের হেল্পফুল হওয়ার জায়গাটা অনেক অংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেকেই লক্ষ্য করতে পারবেন এই ধরনের সঞ্চারে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করবো সেটি হলো কতটা এনহান্সমেন্ট আপনাদের হতে পারে যাদের মূলত আইনি জটিলতার মধ্যে জড়িয়ে আছে অনেক বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন যারা স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে আইনি জটিলতার মধ্যে রয়েছেন অনেকে স্থাবর সম্পত্তি নয় অন্য কোনো ম্যাটারকে কেন্দ্র করে আইনি জটিলতার মধ্যে রয়েছেন তো যে যে যেভাবেই থাকুন না কেন যদি আপনি কোনো না কোনোভাবে স্থাবর সম্পত্তি রিলেটেড ম্যাটারে যুক্ত থাকেন কোনো না কোনোভাবে এই ধরনের কিছু সমস্যার সাথে অ্যাটাচ থাকেন আমি মনে করি সেই জায়গাটাই কিছুটা হলেও সমাধানযোগ্য জায়গা তৈরি হবে এবং পক্ষে বৃষরাশির জাতক জাতিকাদের পজিটিভিটি রিগার্ডিং লিটিগেশন রিগার্ডিং লিগাল ইস্যুস আমরা কিন্তু পজিটিভিটি পাব বৃষরাশির অনেকেই রয়েছেন যারা সহদরের সাথেও ঠিক সম্পর্কটা নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং এখানে আমি বলবো না সম্পূর্ণ দোষটা আপনার কারণ এই জায়গাটা আপনার বরাবরই খুব স্টেবেল নয় আপনার যদি দুটোর বেশি ভাই থাকে আপনি বারবারই দেখেন একজন দুজন আপনার পক্ষে সব সময় থাকে আর একজনের সাথে ক্রমান্বয়ে আপনার সমস্যা চলতে থাকে আবার দেখা যাচ্ছে গৃহরাশির এই জায়গাটা কিন্তু খুব স্টেবেল হয় না এখন ডিস্টার্ব হবে আবার পরবর্তীকালে তার সাথে আবার সম্পর্কটা ঠিক হবে তো এইভাবে বৃষরাশির মূলত চলে তো আমি মনে করি এই ধরনের আনস্টেবল রিলেশনশিপগুলো যাদের রয়েছে মাঝে মাঝে প্রবলেম হচ্ছে এবং আপনি অরিড থাকেন এই বিষয়টা নিয়ে এবং বর্তমানে হয়তো আপনার সব থেকে প্রিয় মানুষটির সাথে আপনার অশান্তি চলছে ফ্যামিলির মধ্যে সেটা ভাই হতে পারে সেটা অন্য কোনো ব্যক্তিত্বও হতে পারে তো এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে আমরা একটা পজিটিভ ভাইভস কিন্তু পাবো এই ধরনের বিষয়বস্তু থেকে আমরা কিন্তু একটা পজিটিভিটি দেখব তৈরি হচ্ছে বা পজিটিভিটি তৈরি হওয়ার মতো অবকাশ তৈরি হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষরাশি বৃষরাশের এবার আমরা এডুকেশন নিয়ে কথা বলবো এডুকেশনের ক্ষেত্রে দেখুন আপনারা জানেন প্রাইম হাউস হচ্ছে ফোর্থ হাউস চতুর্থ থেকে আমরা এডুকেশন দেখি বাট এই যে চতুর্থ থেকে আমরা এডুকেশন দেখি এটা কিন্তু শুধুমাত্র প্রাইমারি এডুকেশনের ঘর নয় দ্বিতীয়ভাবেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ কারণ একটা শিশু যখন বড় হয় হ্যাঁ শুধুমাত্র ফোর্থ হাউস থেকে তার এডুকেশানটাকে আমরা ক্যালকুলেট করি না আমাদের সবার প্রথমে সেকেন্ড হাউস দরকার সে যত বলবে কথা বলবে তার ফ্যামিলি যত তাকে হেল্প করবে সে তত বেশি শিখবে তাহলে সেকেন্ড হাউজ ইম্পর্টেন্ট তারপরে ফোর্থ হাউজ ইম্পর্টেন্ট তারপরে গিয়ে আমরা দেখব নবম ঘর ইম্পর্টেন্ট ইভেন অষ্টম ইভেন ফিফথ হাউস এগুলোও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এইড ছাড়া হোস্টেলে পড়াশোনা করা যায় না এইটের কম্বিনেশন ছাড়া রিসার্চমূলক এডুকেশনে অনেক দূর এগিয়ে যাওয়া যায় না তাহলে এটা নয় যে এইট সব সবসময় খারাপ আমি বারবারই আপনাদের বলি যে প্রত্যেকটি হাউসের কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এমন কোনো ঘর নেই এমন কোনো জন্মোচ্ছকে এমন কোনো নির্দিষ্ট ভাব নেই যে ভাবটি অপ্রয়োজনীয় তবে আমি মনে করি পজিটিভিটি ডেফিনেটলি আমরা পাবো এডুকেশনের ক্ষেত্রে কারণ এখানে ফোর্থ হাউস লর্ড যে কিনার রবি সেই ইলেভেনতে যাবে চোদ্দ তারিখ নাগাদ তো এখানে রাহু যুক্ত হবে ডেফিনেটলি রাহুল যখন রবির সাথে যুক্ত হবে একটা গ্রহণযোগ্য তৈরি হবে তো কোথাও যেন গিয়ে ফ্লারিশ করার ক্ষেত্রে অভাব থাকতে পারে কিন্তু এর মানে এই নয় পজিটিভিটি আসবে না আমি বলি যারা এডুকেশানে যুক্ত আছেন প্রাইমারি এডুকেশান হোক আপনার একটু আপার লেভেলের এডুকেশান হোক হায়ার এডুকেশান হোক হায়ার টু হায়ার এডুকেশান হোক রিসার্চমূলক এডুকেশান হোক এনি টাইপ অফ এডুকেশান আমরা ধনাত্মকতা দেখব তবে বেশি ধনাত্মকতা দেখব কিন্তু রিসার্চমূলক এডুকেশনে এবং দ্বিতীয় যারা ফরেনে এডুকেশন রিলেটেড ম্যাটারে কানেক্ট হতে চাইছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা প্রারিশ করতে পারে এবং ফরেন ট্রাভেল ফরেনে যাওয়া এই ধরনের ম্যাটারগুলো নিয়ে যাদের সিদ্ধান্ত ডিসিশন অলরেডি নেওয়া হয়ে গিয়েছে তাদের জন্য কিছু শুভ সমন্বয় লক্ষ্য করতে পারছি এখন প্রশ্ন হলো ক্রিয়েটিভিটি নিয়ে অনেকেই বলছেন ফাইন আর্টস নিয়ে কাজ করছেন ফাইন আর্টস নিয়ে আপনি অলরেডি হয়তো ব্যাচেলার করেছেন বিএফএ করেছেন এরপরে হয়তো আপনি মাস্টার পড়তে চাইছেন বা পিএইচডি লেভেলে কিছু এগোতে চাইছেন তো এই ধরনের ম্যাটারের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে যেহেতু ফিফথ হাউসের লর্ড ঘরের অধিপতি সে কিন্তু লক্ষ্য করা যাবে পজিটিভ দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি মার্চ মাসের একদম শেষের দিকে সে তুঙ্গ হবে এবং এখানেও কিন্তু একটা বেশ ভালো সিগনিফিকেশান আমরা দেখতে পারবো যখনই শুক্র তুঙ্গ ঘরে প্রবেশ করবে তখনই কিন্তু সে শুভ ফল দেওয়া শুরু করবে না কারণ দক্ষ রাশিতে রবি থাকছে তো রবি যতক্ষণ থাকবে ততক্ষণ পূর্ণাঙ্গ ফলাফল কিন্তু আমরা পাবো না বাট অলদাও আমরা কিছুটা পজিটিভিটি ডেফিনেটলি পাব এবং অ্যাজ এ রেজাল্ট লক্ষ্য করা যাবে যারা ফাইন আর্টস নিয়ে কাজ করছেন তাদের কিন্তু ধনাত্মকতা ধীরে ধীরে ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যারা স্পিরিচুয়াল বিষয় নিয়ে পড়তে চাইছেন পড়ছেন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়তে চাইছেন পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা হবে সম্পর্ক কেমন থাকবে যদি এক কথায় উত্তর দিই দেখুন এই মাসে সম্পর্কের জায়গাটা খুব ভালো নেই অনেকের মধ্যেই সম্পর্ক বারবার ডিস্টার্ব হচ্ছে এবং যে সম্পর্ক আপনার খুব স্মুথ চলে যে সম্পর্ক আপনার মোটামুটি ঠিক আছে সেই সম্পর্ক নিয়েও আপনাকে বারংবার সমস্যা ফিল করতে হচ্ছে দেখুন আমি স্ট্রংলি বিশ্বাস করি আমি স্ট্রংলি এটা মনে করি যে আপনাদের এই ধরনের বিষয়বস্তু নিয়ে যাদের সংশয় রয়েছে সম্পর্কে বারবার একটা এমন কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে যে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে না দেখুন ছ মাসের সম্পর্ক হোক বা ছ বছরের সম্পর্ক এ রিলেশনশিপ ইজ অলওয়েজ এ রিলেশনশিপ এবং রিলেশনশিপের সেই ডিগনিটি সেই বিষয়টা অবশ্যই মেনটেন করা উচিত এবং বৃষরাশি অন্তত করে এবং বৃষরাশি আমি দেখেছি মোটামুটি প্রেমের ব্যাপারে সৎ এবং এরা এক পুরুষে বা এক নারীতে আসক্তির জায়গাটা কিন্তু সাধারণত বেশি থাকে এবার আপনি বলতে পারেন যে দাদা আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে দেখুন প্রত্যেকটি রাশির মধ্যেই খারাপ ভালো সমস্ত মানুষই থাকবেন তবে এটি নয় যে বেশিরভাগ মানুষই খারাপ আমি বলবো বেশিরভাগ মানুষই ভালো এবং ক্ষেত্রে লক্ষ্য করা যায় বৃষ রাশির মধ্যে সেই ভালোর পজিবিলিটিস ভালোর সম্ভাবনা প্রভাবিলিটি অনেকটা বেশি থাকে প্রশ্ন হচ্ছে কর্মজীবন এবং এটা নিয়ে আমরা এবার সব থেকে বেশি আলোচনা করব এবং ডিটেলসে করব কর্মজীবন আমরা টেন্থ হাউস থেকে দেখি যে হাউজের লর্ড হচ্ছেন স্যাটন স্যাটন টেন্থ হাউসে বসে আছে পঞ্চমপতি টেন্থ অ্যান্ড ইলেভেন্থ হাউস শেয়ার করবেন ষষ্ঠপতি নাইনথ অ্যান্ড টেন্থ হাউস শেয়ার করবেন সেভেন্থ হাউসের লর্ড যে কিনা মঙ্গল সে নাইনথ হাউস অ্যান্ড টেন্থ হাউস শেয়ার করবেন তো এই যে ভাবগুলো আমরা আলোচনা করলাম নবম দশম পঞ্চম ষষ্ঠ সপ্তম প্রত্যেকটি হাউস প্রত্যেকটি ভাব এটা কিন্তু কানেক্টেড উইথ প্রফেশনাল লাইফ সেকেন্ড দরকার আপনারা জানেন অলরেডি সেকেন্ড হাউসের নেগেটিভ সিগনিফিকেশন কম কিন্তু প্ল্যানেটারি কম্বিনেশান কিছুটা ডিস্টার্ব আছে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করি সবার প্রথমে সেলফ প্রফেশন নিয়ে আলোচনা করি যারা সেলফ প্রফেশনে আছেন আপনাদের কিন্তু মার্চ মাস আমরা যদি দুটো অর্ধে ভাগ করি প্রথমটা সাতই মার্চ পর্যন্ত তাহলে সাতই মার্চ পর্যন্ত যে সিচুয়েশন থাকছে সেটা মোটামুটি আমি বলবো আউট অফ টেন ফাইভ সিক্স দেওয়া যেতে পারে সাতই মার্চের পরে আপনার পরিস্থিতি আয়দার ফোরে নামেবে অথবা সিক্স সেভেনে যাবে কেন ফোরে নামতে পারে বিকজ এখানে রাহুর সাথে আমরা একটা অ্যাটাচমেন্ট পাচ্ছি রাহু বুধের কম্বিনেশন নেগেটিভ কম্বিনেশন নয় কিন্তু মিন রাশিতে রাহু বুধের কম্বিনেশন ভালো নয় এখানে প্রভাবিত হওয়া অল্পেতে বেশি কিছু প্রাপ্তি করার নেশা অনেকটা বাড়তে পারে যে কারণে পুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি ডাউট হয়ে থাকে বৃষ তাহলে বৃষ রাশি যদি স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে নিজেকে ধরে রাখতে পারে নিজের সিদ্ধান্তগুলো খুব মেপে মেপে নিতে পারে তাহলে সেলফ প্রফেশন খারাপ হবে না কিন্তু যদি হঠাৎ করে একটা বেটার কিছু করে ফেলবো হঠাৎ করে প্রচুর কিছু প্রাপ্তি হয়ে যাবে এবং আমি প্রফেশন আপনাকে বলে দিই প্রফেশন হিসেবে অ্যাক্টিং প্রফেশন হিসেবে সেলফ প্রফেশানে বিভিন্ন রকম প্রফেশন পড়ে সেটা ল রিলেটেড ম্যাটার হতে পারে বিং অ্যাজ এ ডক্টর আপনি কনসালটেশন দেন সেটাও হতে পারে আপনি যে কোনো গান বাজনা সঙ্গীত ইত্যাদির সাথে যুক্ত থাকতে পারেন আপনি যে কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলিং ব্যাটারে যুক্ত থাকতে পারেন আপনি যে কোনো ধরনের নার্সিং প্রফেশানে যুক্ত থাকতে পারেন মানে মেডিকেল প্রফেশানে আপনি যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং করতে পারেন আমি কিন্তু মনে করি আই স্ট্রংলি বিলিভ যে আপনাদের এই সংক্রান্ত বিষয়ে কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনি যে কোনো ধরনের প্রলোভনে পা না দেন আপনি প্রলোভনে পা দেবেন যে আপনাকে সুযোগ করে দেওয়া হবে আপনাকে হঠাৎ করে ঠিকঠাক করে দেওয়া হবে এই ইনভেস্ট করলে দু মাসের টাকা ডবল হয়ে যাবে এই ধরনের স্কিমগুলোকে চেঞ্জ করতে হবে কারণ রাহুর একটা জিনিস প্রযোজ্য এই প্রযোজ্য অগ্রেসুভ্য পশ্চাদে দুঃখ এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে যে জিনিস খুব শর্টকাটে পাওয়া যাবে সেগুলো অ্যাভয়েড করতে হবে ভালো থাকবেন বৃষরাশিরা আমরা চলে আসি সার্ভিস লাইফকে কেন্দ্র উপর এবং সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি আছে ষষ্ঠ অধিপতি আপনাদের মিনাস যে মিনাস টেনথ এ শেয়ার করবে এই কম্বিনেশনটা খারাপ না তার আগে নাইনথে থাকছে তো কোথাও যেন গিয়ে চাকরি পরিবর্তন সংক্রান্ত টেন্ডেন্সি সাত তারিখ পর্যন্ত থাকবে সাতের পরে কিন্তু অতটা চেঞ্জের জায়গা থাকবে না কর্মস্থানে যদি কোনো বয়স্ক ব্যক্তিত্ব থাকে তার সাথে সম্পর্কটা ভালো রাখুন আপনার কলি তিনি হয়তো রিটায়ার করবেন আর হয়তো এক বছর আছেন এই ধরনের ব্যক্তিত্বগুলোর সাথে সম্পর্কটা ভালো রাখুন এই ধরনের কোনো ব্যক্তির সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল তো এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে খুব অসুবিধা হবে না নতুন চেঞ্জ করার আর দরকার নেই সাত তারিখের পর থেকে তার আর্মি যত খুশি ডিসিশন নিতে পারেন অসুবিধা হবে না সাত তারিখের পর ডিসিশন নতুনভাবে না নেওয়ায় ভালো যাদের চাকরি নেই বর্তমানে অনেকেই আছেন ওয়ার্কলেস হিসেবে কাজ করছেন মানে ওয়ার্কলেস হিসেবে সিভি জমা করছেন সেটাও একটা কাজ করা যাই হোক তো আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভিটি দেখবো এমনিতেও শুক্রমঙ্গলের কম্বিনেশনও কিছুটা তো দিতেই পারে তবে আমার মনোভাব হচ্ছে আরও বেশি ফাইনভাবে আমরা রেজাল্ট পেতে পারি আফটার দ্যাট টাইম তার পরবর্তী সময়ে কি আর রইলো বাকি হচ্ছে যারা কানেক্টেড রয়েছেন বিশেষ করে বিজনেসের সাথে দেখুন বিজনেস বিভিন্ন রকমের হয় সব বিজনেসকে এক ছাতায় আনা যায় না তবে আমরা মোটামুটি ভাগ করতে পারি ক্ষুদ্র মাঝারি বৃহৎ যারা ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত যে যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারের বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছে ধনাত্মকতা আছে সেটা যদি মেডিসিন রিলেটেড সেটি যদি যে কোনো ধরনের ফুড রিলেটেড হয় হ্যাঁ পজিটিভিটি পার তবে যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল রিলেটেড কাজ করছেন মধ্যম প্রকৃতির যাবে সুগন্ধি জাতীয় মধ্যম প্রকৃতির যাবে সাত তারিখের পরে গিয়ে একটু পজিটিভিটি আসতে পারে যারা যুক্ত রয়েছেন লোহা যে কোনো ধরনের আসবাবপত্র পাইন আর্টসের বিভিন্ন জিনিসপত্র কোথাও যেন সৃষ্টিতে লাগে এই ধরনের কিছু ম্যাটারের সাথে যারা যুক্ত রয়েছেন মোটামুটি পজিটিভ আছে দেখুন ব্যবসা খারাপ যাবে না আমি যতদূর মনে করি ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যায় যারা ডিফেন্সে আছেন পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের ল রিলেটেড ম্যাটারে পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মেডিকেল ফিল্ডে পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট যদি আপনার থেকে থাকে এয়ার লাইনসে পজিটিভিটি বাড়বে বৃশরাশির যারা জমি জমা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছেন তাদেরও কথা আছে ম্যারেটাল লাইফ ওভারঅল নেগেটিভ বলবো না আগের থেকে পজিটিভ দিকে রয়েছে পনেরো তারিখ পর্যন্ত সুযোগ থাকবে যদি সমাধান করতে হয় সমাধান করেন সমস্যা অনেক থাকতেই পারে সেই সমস্যাগুলোকে সমাধান করার সুযোগ পনেরো তারিখ পর্যন্ত পাবেন পনেরো তারিখের পরে যত এগোবেন জানবেন ম্যারিডাল লাইফের সমস্যাটা এত সহজে সমাধান করা যাবে না তো এখন যদি মনোমালিন্য থেকে থাকে অবস্থা আমি বলবো ইগোটাকে সাইডে রাখুন সমস্যাটা করতে হবে সো নিজে কথা বলুন কথা বলানোর চেষ্টা করুন অ্যান্ড যতটা সম্ভব চেষ্টা করুন কিন্তু সেটা যদি পনেরো তারিখের পরে গিয়ে আমরা পড়ি এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে সো যদি আপনার ম্যাচ আপ করার ধারণা থাকে এই ধরনের ধনাত্মক ডিসিশন আপনি নিয়ে থাকেন গঠনমূলক ডিসিশন আপনি নিয়ে থাকেন পনেরো তারিখের মধ্যে কমপ্লিট করুন দেখুন আজকের অনুষ্ঠান মোটামুটি একটা গাইডলাইন্স ছিল একটা অ্যাডভাইজারি যে এই বিষয়গুলো আমরা কন্টিনিউ করলে আমাদের একটু বেটার ফলাফল আসতে পারে এবং সম্পূর্ণ আলোচনাটাই করলাম জ্যোতিষশাস্ত্রের সঞ্চারকে ভিত্তি করে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে বোনাস রাশিফল নিয়ে আসবো সঙ্গে থাকবেন নাকত্রিক প্রডিকশন আজকে শেষ করছে এখানেই جایس ریگانش